অর্কিটি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, যুবন না নদী দপ্তর নতুন করে একটা নিয়োগ প্রকাশ করছে, যেখানে ইন টোটাল 127 জনের মতো ছেলে মেয়ে নিয়োগ করবে সমগ্র দেশ থেকে। এইখানে দেখেন তিনটা ক্যাটাগরি আছে, তিনটা ক্যাটাগরিতে কিন্তু প্রথমটা 37 জন, এরপরে 87 জন, এরপর আছে 3 জন। তো আমি সব কিছু নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করবো সার্কুলারটি নিয়ে। তার আগে বলি, সার্কুলারের লিঙ্কটা আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, ওইখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এক্স্যাক্টলি এরকম একটা অবস্থায় আসবেন। আশেপাশে প্রথমে পাবেন যুব উন্নয়ন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি, পদ 127, ছেলে মেয়ে 64 জেলাটাতে ক্লিক করবেন। করা মাত্র এই যে এইবারে প্রথম পেজ নিচের দিকে, তারপরে আর একটা পেজ, এরপরে পেজ, এবং লাস্ট আছে লাস্ট পেজ। আপনারা অবশ্যই কিন্তু নিজে থেকে সার্কুলারটা পড়বেন। অনেকে আছে সার্কুলার না পড়ে একটা কমেন্ট করে বসে থাকে, সার্কুলারটা পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমার যতটুকু বলার আমি বলে দিচ্ছি। দেখেন এখানে যুব উন্নয়ন অধিদপ্তর তারা 9/6/22 কিছুক্ষণ আগে এটা পাবলিশ করছে, যেখানে প্রথম ক্যাটাগরি হলো সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। সে ইন টোটাল 30,000 টাকা স্যালারি পাবে। স্নাতক পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার আছে 87 জন, এখানে 22,000 সামথিং স্যালারি পাবে। সেও স্নাতক পাশ করলে কিন্তু আবেদন করতে পারবে, এবং কম্পিউটার চালানোর উপর কিন্তু অবশ্যই আপনার বেসিক আইডিয়াটা থাকতে হবে। দেন গাড়ি চালক আছে 3 জন, এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এক কথা, আপনার বৈধ কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এটা থাকলে কিন্তু এখানে আপনার আবেদনটা করতে পারবেন। তো এই তিনটা ক্যাটাগরিতে 127 জন ছেলে মেয়ে। এখন কথা হচ্ছে ভাই, আপনার আবেদনটা করবেন কী করে? দেখেন এখানে আপনার আবেদনের ফর্ম ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে যে সমস্ত শর্তাবলী, সেগুলো এখানে সব কিছু বর্ণনা করা আছে। বয়স কেমন, আপনার আদার্স কী কী বিষয়ে দক্ষতা, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা সব কিছুই আছে। আপনারা এগুলো একটু মনোযোগ সহ পড়বেন, পড়লে ব্যাপারটা বুঝতে পারবেন। তো আমি সরাসরি যদি আপনার ইসে চলে আসি, মানে আবেদনের ক্ষেত্রে, তো লিখিত ওদের ওয়েবসাইটটা দিয়ে আছে, পরের পেজে আবেদনের অপশনটা দিয়ে আছে, আমি এখান থেকে দেখাই। এখানে দেখেন আবেদনটা অনলাইনে আবেদনটা শুরু হবে 15/6/2022 থেকে, এটা চলবে 5/7/2022 পর্যন্ত। আমি আপনাকে সাজেস্ট করবো, যদি আপনি আগে সার্কুলারটা নামে পড়েন, যদি যোগ্যতা থাকে, সেক্ষেত্রে আপনি সার্কুলারটা মিস করবেন না, অবশ্যই এটা ইন টোটাল মানে এক কথা নগদের উপর আবেদনটা করে ফেলবেন। আর আবেদনের ক্ষেত্রে আমি সবসময় সবাইকে যে সাজেশনটা দিয়ে থাকি সাধারণত, তাহলে আপনারা চেষ্টা করবেন কোনো না কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটা করার জন্য, সেক্ষেত্রে অ্যাটলিস্ট ভুলভাল হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না। এই যে বিষয়টা গেল, আর আরেকটি ব্যাপার হলো যে আপনাকে এখানে কিন্তু অবশ্যই একটা পেমেন্ট করতে হবে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে। সেটা হলো এখানে দেখুন, টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে নিম্নোক্তভাবে 2টি SMS-এর মাধ্যমে মোট 112 টাকা, পরীক্ষার ফি হলো 100 টাকা এবং সার্ভিস চার্জ 12 টাকা, ইন টোটাল এই 112 টাকা কিন্তু অবশ্যই আপনাকে পেমেন্ট করতে হবে। এই যে বিষয়টা গেল, তা আপাতত তার আমার কিছু বলার নাই, বাকিটা আপনাদের নামায় পড়েন, পড়লেই বুঝতে পারবেন। তারপরে যদি কোনো প্রকৃতির কোশ্চেন থাকে আপনাদের, আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।